ইংলিশ পড়া, ইংলিশ লেখা আর ইংলিশ বলা খুবই ইজি। এর জন্য কি দরকার? এর জন্য দরকার কন্টিনিউ প্র্যাকটিস, ডেলি অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে ইংলিশ। তবেই ইংলিশটা দেখবে ধীরে 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 খুব ইজি হয়ে যাবে, ইংলিশের প্রতি ভয় কেটে যাবে। আজ আমরা খুব ছোট ছোট কিছু ইংলিশ ওয়ার্ডের বাংলা মানে শিখব, যেগুলো আমাদের ডেলি কথাবার্তার মধ্যে ইউজ করতে হয়। তো চলো শুরু করা যাক। স্টপ মানে থামো, স্পিক মানে বলো, লিসেন মানে শোনো। এখানে যদি বয়সে কেউ বড় থাকে তবে তাদেরকে বলতে হবে প্লিজ স্টপ, দয়া করে থামুন, প্লিজ স্পিক, দয়া করে বলুন, প্লিজ লিসেন, দয়া করে শুনুন, এভাবে বলতে হবে। ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো, সিট হেয়ার এখানে বসো, গো দেয়ার সেখানে যাও, কাম হেয়ার এখানে এসো, লুক হেয়ার এদিকে দেখো, লুক আউটসাইড বাইরে দেখো, টেক ইট এটা নাও, টেক দিস এই নাও, ওয়েট আউটসাইড বাইরে অপেক্ষা করো, গো আপ উপরে যাও, গো ডাউন নিচে যাও, গেট আপ ওঠো, গেট ডাউন মানে নামো বা নেমে যাও, বি রেডি তৈরি থাকো, গেট রেডি মানে তৈরি হও, গেট ডান মানে শেষ করো, কিপ কোয়াইট মানে চুপ করো, শাট আপ মানে চুপ করো, বি কেয়ারফুল সতর্ক থাকুন, গো স্লোলি ধীরে ধীরে যাও, গো অ্যাট ওয়ান্স এক্ষুনি যাও, স্টপ হেয়ার এখানে থামো, গো স্ট্রেট সোজা যাও, গো লেফট বাম দিকে যাও, গো রাইট ডান দিকে যাও, গো অ্যাওয়ে চলে যাও, গেট আউট বেরিয়ে যাও, ক্লিন প্রপারলি ঠিকভাবে পরিষ্কার করুন, ডোন্ট গো যেও না, ডোন্ট ফরগেট ভুলো না, ডোন্ট নো জানি না, ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না, ডোন্ট টিজ মি আমাকে জ্বালাতন করো না, ট্রাই এগেইন আবার চেষ্টা করো, গো অ্যাহেড এগিয়ে যাও, ডোন্ট মুভ নড়াচড়া করো না। তো এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।